প্রবলেম কিছু নেই, আমি ব্যাপারটা হচ্ছে 2000 বাইশ একটু চুলে একটু স্টাইল ইচ্ছা কি এটাই আর কিছু করছি না। তো ভাই একটু ম্যানেজ করে নাও, আর কিছুই না, ঠিক আছে? তো ভাই আর বেন ও দেবী আর সাজ্জন, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে ব্যাপারটা হচ্ছে পুরো নতুন টাইপের ভিডিও, মানে এরকমই ভিডিও আসতে থাকবে এবার থেকে না। তো মানে নতুন টাইপের, মানে কী বলবো, বিনা নেমন্তন্ন যাকে বলে বিয়েবাড়ি, উইদাউট ইনভিটেশন যাবো, মানে পুরো খুব মজা হবে, একদম হাসির টাইপের পুরো ভিডিওটা দেখতে খুব মজা হবে। তো যা যা হয় দেখাবো, আর অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, ভিডিওটি অবশ্যই লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে জানাবে নতুন হবে, আর অবশ্যই জানাবে কেমন হয়েছে কমেন্ট করে। তো চলো শুরু করা যাক, একেবারে গিয়ে রাস্তা দেখা হচ্ছে, চল চলো। বাড়িতে চলে এসেছি বিনা নেমন্তন্ন বিয়ে বাড়ি খেতে। তো মনে হয় প্রচুর অ্যাডভেঞ্চার টাইপের যাকে বলে, তো যাতে কেউ না বুঝতে পারে, তো প্রথমে একটা কাজ করা যাক, প্রথমে টুপিটা পরে নিই আর মাস্কটা পরে নিই, তারপর যাবো। তো চলো, তো পুরো মাওবাদী মাওবাদী লাগছে, তো চলো যাওয়া যাক। মাওবাদী সেজে গেছি, তো এবার বিনা নেমন্তন্নে চলো বিয়ে বাড়িতে যাওয়া যাক। করে ঢোকার সময় শুরু করছি ক্যামেরা, আমরা বিয়ে বাড়িতে এন্টার করছি, ক্যামেরাটা আমি ওর হাতে দিয়ে দিচ্ছি, এবার ও ক্যামেরা করবে আর আমি যাবো। চলো বিয়েবাড়ির মূল উদ্দেশ্যই থাকে খাওয়া। প্রথমে পকোড়াটা নিয়ে নেবে, এই তো কফি আর পকোড়া এখানে বসেছে, তো আগে কফি আর পকোড়া খাওয়া যাক। তো ভাই বিয়েবাড়িতে এসেছি, ফোনের সাথে একবার দেখা করে দেবো। এক্সপিরিয়েন্স তার ভাই বাংলায় বল, এতক্ষণ যা দেখলাম মানে মোটামুটি ঠিকই আছে, বরযাত্রীর সাথে একবার ঢুকে পড়েছি, তো বিশাল ভিড়, মানে এত ভিড় বোধ হয় বাজারের মতো হয়, বাজারের মতো ভিড় হয়েছে পুরো একদম। সে বাজারে ঢুকে পড়েছে, এটা বিয়েবাড়ি নয়, বিয়েবাড়ি নয় হচ্ছে বাজার, মানে বাজারে মাছের বাজার যেরকম ভিড়। তো যাবো একবারে, গিয়ে আবার একবারে খেতে বসে একবারে দেখা হচ্ছে, তো খেতে বসে একবার দেখা হচ্ছে, এখন দেখি কী হয়। তো চলো যাওয়া যাক। লবণ লেবু পড়লো, এবার কী আছে দেখা যাক, কী আছে ওটা বুঝতে পারছি না। ঠিক আছে চলো যা দেবে দেখা যাবে, তো হোক। দিয়েছে মানে এতে আছে কী কী আছে, শশা আছে একটাটা আর এই একটা গাজর, শশা আর গাজর আর কিছুই না, পেঁয়াজ তো নেই। তো বেবি নান পড়ে গেছে, আগে এটা খাওয়া যাক, ঠিক আছে? তো তারপর আবার দেখছি।
ফ্রাইড রাইস ফ্রাইড রাইস ফ্রাইড রাইস। ভালোই সাঁটাচ্ছি, এবার সাঁটাবো একটু, চলুক কতদূর কী সাঁটাতে পারি দেখা যাক। তো হোক, কন্টিনিউ হোক, দেখা যাক কী হয়। লোকনে সবার একটু হাসি খুশিভাবে কথা বলতে চাই, লোকনে বুঝতে পারে যে আপনি বিনানোর মতন আসছেন, বুঝতে পারছেন তো? তো এরকমভাবে করতে হবে, আসছে তো এরকম হাসি খুশি থাকতে হবে, একটু সবার সাথে কথা বলার চেষ্টা করতে হবে এরকম। যাকে বলে বিরিয়ানির মতন খাওয়া শেষ, মানে লোকে সব বোনাস করে চলে এলুম এক প্রকার, কি আর বলবো, মানে আর কি মজার সাথে একটা করা যায়, ঠিক আছে না? তো খাওয়া শেষে যেমন আইসক্রিম দেয়, আইসক্রিম পান মশলা যেমন দেয় দিয়েছে, তো খাওয়া মোটামুটি হয়ে গেছে, আর বেরোবো তো ওরা ওদিকে চলে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর অবশ্যই ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যারা নতুন হবে খুব খুব শেয়ার করবেন, আশা করি মজাই পাবে, কারণ একটা ছোটো মতো চেষ্টা করলাম, মানে যাকে বলা যায় কমেডি ভিডিও বা এরকম কিছু এটা, ঠিক আছে? তো চলো আবার দেখা হবে নতুন ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বি সেফ সেফ রাইড, ওয়ার হেলমেট, রেসপেক্ট ইউর প্যারেন্টস অ্যান্ড রেসপেক্ট ইউর কান্ট্রি, থ্যাংক ইউ। তো চলো টাটা।